নমস্কার বন্ধুরা, আমি সোমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো খুবই জনপ্রিয় একটা রেসিপি, ইলিশ ভাপা। এখানে আমি নিয়েছি 4 চামচ পোস্ত, 3 চামচ কালো সরষে, কয়েকটা কাঁচা লঙ্কা। আমরা জানি রান্না কিন্তু একটা শিল্প। চলুন ঝটপট ইলিশের গুণগুলো আমরা একটু জেনে নেওয়া যাক। ইলিশ মাছে ওমেগা 3 ফ্যাট ত্বকের সৌন্দর্য রক্ষা, রোদ থেকে আমাদের ত্বককে রক্ষা করে। মাছে থাকা প্রোটিন কোলাজেনের উপাদান, যা আমাদের ত্বককে সতেজ ও নমনীয় রাখে, চোখ ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধক, সর্দি কাশি প্রতিরোধেও দারুণ হেল্প করে, আর্থারাইটিসেও অনেক উপকারী। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আধ ঘন্টা 40 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। অপামর বাঙালির গর্ব, ভালোবাসা, আবেগ, যা খেলে আমাদের মন ভালো হয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে মাছের ঘায়ে মিশিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হওয়ার পর আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী রেসিপি বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। মাছ যেহেতু মশলার সাথে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা থাকে, এই রেসিপিটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। কম আঁচে আধ ঘন্টার জন্য ঢেকে দেব। একবার খুলে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ইলিশ রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেব। এখানে আমি নিয়েছি 1 বাটি গরম ধোঁয়া ওঠা ঝরঝরে বাসমতি চালের ভাত, 1টা কাঁচা লঙ্কা। এবার সেই প্রতীক্ষিত ইলিশ ভাপা আমি দিয়ে দিলাম। এইভাবে একবার ইলিশ রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড।